গ্রিন টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট তিনটি বিষয়কে সামনে রেখে কাজ করে থাকে। ফার্স্ট মিশন, মেক হোম ওনারশিপে জয়ফুল এক্সপিরিয়েন্স, অ্যান্ড দেন ইম্পর্টেন্ট কোর ভ্যালুজ উইন দি কাস্টমার সার্ট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ব্র্যান্ড প্রমিস, ডেলিভারিং কোয়ালিটি অ্যান্ড অন টাইম হ্যান্ডওভার। সুদক্ষ আর্কিটেক্ট, তারা মডার্ন কনসেপ্ট অনুযায়ী আর্কিটেকচার ডিজাইন করে থাকে, তৎমোতাবেক এসিআই কোড এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মোতাবেক স্ট্রাকচার ডিজাইন হয়ে থাকে। বিটিআর পলিসি মতো আমরা আমাদের নির্মাণ কাজ সমূহ সময় মতো শুরু করি, তো নির্মাণের প্রতিটা ধাপে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর বিষয়গুলো আমরা ইনকর্পোরেট করে থাকি। আমাদের কনস্ট্রাকশন পিরিয়ডকে কমিয়ে নিয়ে আসার জন্য প্রতিনিয়ত আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন নতুন টেকনোলজি কীভাবে আমাদের কোম্পানিতে ইন্ট্রোডিউস করানো যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা সর্বক্ষণিকই সচেষ্ট থাকি। উইন দি কাস্টমার সার্ট, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে থাকি। এজন্য প্রজেক্টের গুরুত্বপূর্ণ কাজ যেমন ম্যাট কাস্টিং, স্ল্যাব কাস্টিং, ব্লক ওয়ার্ক, টাইলস ওয়ার্ক শুরুর পূর্বেই আমরা ল্যান্ড ওনার এবং ক্লায়েন্টদেরকে প্রজেক্ট ভিজিটের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি। তাদেরকে সাথে নিয়েই, তাদেরকে কাজের সাথে সম্পৃক্ত রেখেই তাদের স্বপ্নের ফ্ল্যাটকে আমরা বাস্তবে রূপ দিয়ে থাকি। আমরা বিটিআই বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে তিনটা বিষয় ফোকাস করে থাকি, এক কোয়ালিটি, দুই কমিটমেন্ট, তিন কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা ক্রিটিক্যাল পাথ মেথড সিপিএম অনুযায়ী মাস্টার ওয়ার্ক প্রোগ্রাম করে থাকি। কোয়ালিটি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রকৌশলীগণ শুধু কোয়ালিটি মনিটরিং করেন না, যারা এই প্রোডাক্টগুলো তৈরি করে তাদেরকে গড়ে তোলেন। আমাদের রয়েছে ওয়ার্কার্স রিটেনশন প্রোগ্রাম, আমরা ওয়ার্কার্স সিলেকশন প্রসেস থেকে শুরু করে তাদেরকে ট্রেন্ড আপ করা এবং তাদের রিটেনশন করার জন্য কাজ করে থাকি। কোয়ালিটি সংশ্লিষ্ট বিষয়ে আমরা প্রকল্পের শুরু থেকেই আমাদের ক্লায়েন্টদেরকে অনুরোধ করে থাকি, ওনাদের অবজারভেশনগুলো আমাদেরকে জানানোর জন্য, যেগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি মূল্যায়নের জন্য। নতুন ডেভেলপমেন্ট হিসেবে আমরা আমাদের প্রজেক্টগুলিতে বার বেন্ডিং মেশিন এবং বার বাইন্ডিং মেশিন ইন্ট্রোডিউস করিয়েছি, যাহার মাধ্যমে আমাদের সাইটের স্ট্রাকচারাল যে কাজগুলি হচ্ছে সেগুলি আমাদের আগের যে সময়ে লাগতো তার চাইতে স্বল্পতম সময়ের মধ্যে আমাদের এই কাজগুলি করা সম্ভব হচ্ছে। আমরা কিভাবে কাজের গুণগত মান আর এক ধাপ উন্নত করতে পারি প্রতিনিয়ত আমাদের এখানে গবেষণা হচ্ছে, এবং ক্যাটাগরি ওয়াইজ প্লাম্বিং ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের স্ব স্ব কাজে দায়িত্ব পালন করে যাচ্ছে। তো আমাদের প্রশিক্ষিত প্রকৌশলীগণ আমাদের নির্মাণের প্রতিটা ধাপে কোয়ালিটি ইন্সপেকশন, অবজারভেশন, ইমপ্লিমেন্টেশন সহ প্রয়োজনীয় সমস্ত বিষয়সমূহ ইনকর্পোরেট করে থাকে। কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট প্রোক্রিমেন্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় বিভিন্ন ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালস লোকালি এবং ইম্পোর্ট করে কাজে ব্যবহার করে থাকে। ডিজাইন ডিপার্টমেন্ট স্ট্রাকচারাল ডিজাইনে আমাদের দেশের প্রচলিত নিয়ম মোতাবেক বিএনবিসি কোড অনুযায়ী আর্থকোয়াককে বিশেষ গুরুত্ব দিয়ে ডিজাইন করে থাকে। আমরা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং করার লক্ষ্যে কলাম জ্যাকেটিং আমরা ইন্ট্রোডিউস করেছি এবং সেটা প্রতিটি প্রকল্পেই আমরা সেটা বাস্তবায়ন করছি। এছাড়াও ফিনিশিং স্টেজে আমরা পেইন্ট রাবিং মেশিন আমরা ইউজ করে থাকি, যেটার মাধ্যমে পেইন্টের কোয়ালিটি সাথে সাথে আমাদের পেইন্টের করার যে সময়টা সেটাও কমে আসছে। সো এই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে আমরা আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি এবং আমাদের যে স্লোগান, আমাদের যে ব্র্যান্ড প্রমিস কোয়ালিটি কনস্ট্রাকশন অ্যান্ড অন টাইম হ্যান্ডওভার, সেটাকে আমরা সমুন্নত রাখছি। সর্বোপরি যা কিছু করছি সমস্ত কিছুই কাস্টমারের স্যাটিসফ্যাকশনের কারণে, এবং আমরা এখন পর্যন্ত আমরা ধরে রাখতে পারছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আমরা অব্যাহত রাখবো।